মানি লন্ডারিং প্রতিরোধে বিমা প্রতিষ্ঠানগুলোর পরিপালন কর্মকর্তাদের দুই দিনের সম্মেলন শেষ হয়েছে। কক্সবাজারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমেদ ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কনসালট্যান্ট দেবপ্রসাদ দেবনাথ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ফজলুল করিম, এএফসিএ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি